हेलो আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে নৌকা নিয়ে সুন্দরবনের পাশে এসেছি। সুন্দরবনের ভিতরে কিন্তু আজকে ঢুকি নাই, তার কারণ হয়েছে একটাই, সুন্দরবনের ভিতরে জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গেছে। এই যে আমাদের নৌকা, আমরা কিন্তু দুইজন নৌকায় দাঁড়িয়ে আছি, আর এই সাইডটা হলো একদম সুন্দরবনে ভরপুর। একটু আমি ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে সুন্দরবনের ভিতরটা। তো বন্ধুরা, সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি নিত্য নিয়ত সুন্দরবনের ভিডিও দেখতে চান, সুন্দরবনের ফল ফুলের ভিডিও দেখতে চান, নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি সুন্দরবনের একটি কেওড়া গাছের নিচে। এই যে কেওড়া ফলগুলি দেখতে পাচ্ছেন, পাতার চেয়ে কিন্তু কেওড়া ফলগুলি একদম গোল গোল সরায় সরায় ঝুলে আছে। যতগুলা পাতা আছে তার চেয়ে বেশি কিন্তু এখানে ফল আছে। তো বন্ধুরা, এই কেওড়া ফলগুলি কিন্তু খাওয়া যায়। এই কেওড়া ফলগুলি কিন্তু ভাদ্র আশ্বিন মাসে পেকে থাকে, তখন কিন্তু রসে একদম টলটল করে। তখন লবণ দিয়ে, বিট লবণ দিয়ে এই কেওড়া ফলগুলি খেতে খুবই টেস্টি লাগে। এমনকি আমাদের অঞ্চলে এই কেওড়া ফলগুলি ঝোল পাক করে খায়, ডাইলের মতো ঝোল পাক করে খেয়ে থাকে। আমি কিন্তু এখানে দেখেন বন্ধুরা ধৈরা আছি, যে ঠালাটা ধৈরা আছি, এখানে কিন্তু শুধু কেওড়া আর কেওড়া, এত কেওড়া যে এখানে এবছর কিভাবে হয়েছে সেটা একমাত্র আল্লাহ তালাই জানে, আর আল্লাহ তালার রহমত ছাড়া আসলে কোনো কিছু হয় না। এই যে কেওড়াগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিশ্চয়ই এগুলো আল্লাহ তালার রহমত। গ্রাম অঞ্চলে কোনো ফলের গাছ রোপণ করলে তার যত্ন করতে হয়, আর সুন্দরবনের গাছে কিন্তু বন্ধুরা কোনো যত্ন করতে হয় না, বিনা যত্নে কিন্তু ফলগুলি গাছে বন্ধুরা হইয়া আছে। তো এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা ফল ছিঁড়ে আমি কিন্তু আপনাদের খেয়ে দেখাবো। আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ফলগুলি খায় না, ওই শালা মনে হয় ভুয়া দেয়, ভুয়া না। এই ফল আপনাদের আমি এখান থেকে ছিঁড়ে, এখান থেকে আপনাদের আমি খেয়ে দেখাবো যে আসলে এই ফলগুলি কিভাবে খায়। এই যে আমি এখান থেকে একটা ভালো একটা ফল আমি এই যে ছিঁড়ে নিলাম, এই যে বন্ধুরা দেখেন আমি ছিঁড়ি কিনা, এই যে একটা ফল আমি ছিঁড়ে নিলাম, এই যে বোটাটা, বোটাটা আমি এখান থেকে ফেলে দিলাম। এখন আমি ফলটা বন্ধুরা বামার দিয়ে খেতে হবে, ডানার দিয়ে কিন্তু গাছটা ধরা ছেড়ে দিলে নৌকাটা ঘুরে যাবে, সেজন্য কিন্তু ধৈরে আছি। আর এই যে ফল কিভাবে খায় আপনাদের আমি দেখাচ্ছি। একদম টকে ভরপুর, সাথে লবণ নিয়ে আসলে খুব মজা পেতাম খেতে। তো বন্ধুরা, মজা যা পাওয়ার তো আসলে আমি পেয়েছি, আপনাদের তো আমি একটু খাওয়াই দেখাইতে পারলাম না। যদি আপনাদের এই কেওড়া ফল খেতে মন চায় বা সুন্দরবনে আসতে মন চায়, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, আপনাদের আমি সুন্দরবন দেখাইতে পারবো ইনশাল্লাহ। এই যে আমি খেয়ে ফেলে দিলাম, এই যে ভিতরের অংশটা হলো বিসি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে, এই যে পুরা গাছটা দেখেন একদম কেওড়ায় কিন্তু ভরপুর হয়ে আছে, আর আমি যে এখানে থালাটা ধরে আছি, এই থালাটায় কিন্তু একদম শুধু কেওড়া আর কেওড়া। আসলে আপনাদের আমি কদ্দুর দেখাইতে সক্ষম হয়েছি সেটা আমি জানি না, আপনাদের কমেন্টস দেখে আসলে বুঝতে পারবো। এই যে কেওড়াগুলি বন্ধুরা দেখেন, বাতাসে কিন্তু নড়তেছে, ও ফাইন, অনেকটা কিন্তু দোল দিতে আছে বাতাসে, অনেকটাই ভালো লাগে বন্ধুরা এই যে কেওড়াগুলি দেখা। তো আসলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।